একদম অস্পষ্ট আছে কি ও, আমি বহু আন্দোলন করেছি বামপন্থী জামানা থেকে, আমি আন্দোলনের একটা রূপ হিসাবে আমি নিজেকে, আমাকে সবাই চিনে, আমি জীবনে দেখিনি কি কোথাও রাস্তা অবস্ট্রাকশন হয়েছে আর পুলিশ নিজে নেবে না কারো সঙ্গে কথা বলে মারধর শুরু করে দিচ্ছে, পিটাচ্ছে, এমএলএকে পিটাচ্ছে, কাউন্সিলরকে পিটাচ্ছে, মহিলাকে পিটাচ্ছে, এই ধরনের আমরা পুলিশ আপনার অভিযোগ না নিয়ে কিন্তু আপনার বিরুদ্ধে মামলা রুজু করেছে, আপনার এবং পবন সিং এর বিরুদ্ধে 47টা মামলা অলরেডি করে রেখেছে। আমি ওয়েট করছি মমতা ব্যানার্জি কখন আমার উপরে 100 মামলা করবে, যেদিন 100 মামলা করবেন হয়তো গিনেস বুকে আমার নাম উঠবে আর মমতা ব্যানার্জি সেই দিন ধ্বংস হবে। আপনি কি কোর্টে আগাম জামিনের জন্য আবেদন জানাবেন? কিচ্ছু না জানাবার কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না জানো, কেন জানাবো? আমাকে অ্যারেস্ট করুক, এই পুলিশ, এই মনোজ বর্মা তো আমার খুন করেছিল, অ্যারেস্ট করলে তাও তো প্রাণে বেঁচে থাকবে। দাদা, আপনার বাড়ির উপরে মহিলাদের উপরে যেভাবে পুলিশ সেদিনকে হামলা করেছে এবং সাংবাদিকদের যেভাবে হেনস্থা করেছে সেই নিয়ে কি বলবেন? দেখুন, এই রাজ্যে না সাংবাদিক সুরক্ষিত আছে, এই রাজ্যে না ডক্টর সুরক্ষিত আছে, এই রাজ্যে না উকিল সুরক্ষিত আছে, এই রাজ্যে না পলিটিক্যাল লোক সুরক্ষিত আছে, ইভেন পুলিশও সুরক্ষিত নেই, সাধারণ যারা জনপ্রতিনিধি আছেন তারাও সুরক্ষিত নেই, মিডিয়াও সুরক্ষিত নেই, কেউ সুরক্ষিত নেই। তাহলে আপনারা যে অভিযোগ নেওয়া হচ্ছে না কোর্টে, ব্যারাকপুর কোর্টে কোনোভাবে আবেদন জানাবেন? ব্যারাকপুর কোর্টে আবেদন জানালে কোনো লাভ নেই, কেন হাইকোর্টে জানাবো? ওরা আমাকে হাইকোর্টে আবেদন। আর বারবার বলা হচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে আপনার দলের লোকেরাই আপনার মাথা ফাটিয়েছে, এটা কতটা? তৃণমূলে একটা মূর্খ বসে আছে যার উপরে মামলা চলছে, কারো বউ নিয়ে পালিয়ে গেছে। জ্যোতিপ্রিয়া মল্লিক একজনের বউ নিয়ে পালিয়েছে, আমি বলছি না, তার স্বামী বলছে, অফিসিয়ালি হাইকোর্টে মামলা করছে, সে যদি তৃণমূল কংগ্রেসের মুখ হয় এই তৃণমূল কংগ্রেসের সর্বনাশ হওয়ার বেশি সময় নেই। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।